দেখেছি আমরা সমগ্র দেশের মানুষকে দেখেছি সমগ্র দেশের মানুষকে দেখেছি যে যখন যে বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই বিভাগের মানুষ এবং সেই বিভাগের ব্যক্তি সহ সংলগ্ন সংস্থা নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় প্রত্যেকটি সমাবেশ সেদিন সফল হয়েছে এবং সমাবেশ কিছু সফল মানে সমাবেশ মহাসমাবেশ আহ্বান উপস্থিত ভাই বোনেরা এই যে সমাবেশ মহাসমাবেশের আকার ধারণ করেছিল কেন সেদিন কেন বাংলাদেশের মানুষ যারা সেখানে যে যে বিভাগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেই সম্মেলনগুলোতে বাংলাদেশের মানুষ কেন শত শত পার মাইল বাস বন্দর মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে না পারবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে না পারবে ততদিন পর্যন্ত বিএনপি সহ বিএনপি সকল অঙ্গ সদস্যের কোন নেতা কর্মী ঘরে ফিরে যাবে না ঘরে ফিরে যাবে না ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে এই হোক আজকে আমাদের দোয়া মাহফিল দিয়ে খুব এমার্জেন্সি।